পুরী, যার আরেক নাম শ্রীক্ষেত্র। পুরীর প্রসঙ্গ উঠলেই প্রথমে মনে আসে শ্রী জগন্নাথ দেবের কথা। সাথে রয়েছেন শ্রী বলভদ্র এবং মা সুভদ্রা। এই প্রাচীন তীর্থক্ষেত্রের মাহাত্ম্যের কথা স্মরণ করলেই অপার ভক্তি ভাবনায় ভরে ওঠে প্রাণ মন। শ্রী শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে পুরাণ, ইতিহাস ও লোককথার শেষ নেই। সাথে রয়েছে সমুদ্রের হাতছানি। তীর্থস্থান হিসেবে পুরীর তাই এত আকর্ষণ। শ্রীমন্দিরের মূল দ্বারের সামনে রয়েছে হলুদ পাথরের অরুণস্তম্ভ। জানেন কি এই অরুণস্তম্ভ পূর্বে কোথায় ছিল, কেই বা স্থাপন করেছে এই স্তম্ভের? মন্দিরের ভিতর 22টি সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরের গর্ভগৃহ। যার ভিতর রত্নবেদী, আর এই রত্নবেদীর উপরেই চতুর্ধা মূর্তি বিরাজ করেন। জানেন কি এই রত্নবেদীর নিচে কি আছে? এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরিবারে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের এরকমই অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারেন। জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ মন্দির। জগন্নাথ দেবের মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে পরিচিত। গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সুউচ্চ শিখর। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ উৎসর্গ করা হয় এখানে। প্রদীপ উৎসর্গের জন্য রয়েছে ফসল হয়ে যাওয়া একটি কাঠের স্তম্ভ। মন্দিরের প্রধান দ্বার, যা সিংহদ্বার নামে পরিচিত, তার রক্ষক দেবতা জয় ও বিজয়। মূল প্রবেশপথের সামনে রয়েছে অরুণ স্তম্ভ, যা একটি স্মৃতিস্তম্ভ। কোণারকের সূর্য মন্দির থেকে এটি নিয়ে এসেছিলেন খুরদার রাজা। মন্দিরের তিনটি বিগ্রহ মন্দিরের গর্ভগৃহে তাঁরা পূজিত হন। আর এই গর্ভগৃহেই রয়েছে রত্নবেদী, যা শ্রীমন্দিরের রত্ন সিংহাসন নামে পরিচিত। শ্রীমন্দিরের রত্ন সিংহাসনে সপ্ত বিগ্রহ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা, শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী সুদর্শন, শ্রীদেবী, ভূদেবী ও শ্রী মাধব। শ্রী বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে একসাথে বলা হয় ত্রিমূর্তি। আর সঙ্গে যদি থাকেন সুদর্শন, তখন বলা হয় চতুর্ধামূর্তি। ত্রিমূর্তি জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং
কর্মযোগের প্রতীক। পুরাণ মতে বলভদ্ররূপী শিব, সুভদ্রারূপী ব্রহ্মা এবং জগন্নাথ রূপী বিষ্ণু সমষ্টি রত্নবেদিতে শোভা পান। চতুর্থা মূর্তি আবার বেদস্বরূপ, অর্থাৎ বলভদ্র সামবেদ, সুভদ্রা ঋগ্বেদ, শ্রীজগন্নাথদেব যজুর্বেদ, শ্রী সুদর্শন অথর্ববেদ। এই রত্নবেদিতে অন্য উপাসিত মূর্তিরা হলেন শ্রী মাধব, শ্রীদেবী ও ভূদেবী। শ্রীদেবী সুবর্ণ প্রতিমা, অর্থাৎ সোনা দ্বারা নির্মিত, লক্ষ্মী স্বরূপা, তিনি জগৎজননী। ভূদেবী রৌপ্য প্রতিমা, অর্থাৎ রূপ দ্বারা নির্মিত, বিশ্বধারতী তথা বিষ্ণুর অন্যতম শক্তিস্বরূপিণী। এবং শ্রী মাধব কাষ্ঠ বিগ্রহ, অর্থাৎ কাঠ দ্বারা নির্মিত। রত্ন সিংহাসনে শ্রী জগন্নাথ দেবের পিছনে বাঁদিকে তাঁর ক্ষুদ্র প্রতিরূপ শ্রী মাধব অধিষ্ঠিত। মহাপ্রভুর স্নানের সময় তরব ও উত্তরীয় লাগি নীতির সময়ে এই ক্ষুদ্র প্রতিমা দৃশ্যমান হন। দুর্গাপূজার সময় শ্রী মাধব বিমলা মন্দিরে মা কনক দুর্গার সঙ্গে দুর্গা মাধব রূপে পূজিত হন। রত্ন সিংহাসনে তার অধিষ্ঠিত হওয়ার তাৎপর্য হচ্ছে শ্রীজগন্নাথ পরিপূরকভাবে রথযাত্রায় তার মন্দিরে বিদ্যমান থেকে গৃহকর্তার দায়িত্ব বহন করেন, আর মন্দিরও কখনো প্রভু শূন্য থাকে না। শ্রীমন্দিরের রত্ন সিংহাসন হিন্দু ধর্মের পবিত্রতম বলে বিভিন্ন গ্রন্থে বর্ণিত। এই সিংহাসনে 2 ফুট উঁচু 3টি পাথরের পিণ্ড রয়েছে, যার উপরে ত্রিমূর্তি অধিষ্ঠিত। বিশ্বাস করা হয় 1 লক্ষ জীবন্ত শালগ্রাম বা বিষ্ণুশিলা এই পিণ্ডের নিচে আছে। সেই জন্য সেবকরা অত্যন্ত সন্তর্পণে পূজা অর্চনা করে থাকেন। বৈষ্ণবীয় তত্ত্ব অনুসারেই এই রত্নবেদী নির্মিত, যাকে স্থানীয় ভাষায় বলা হয় ভিতর পোখরিয়া, আসলে মণি বৈকুণ্ঠ। প্রত্যেক দিন ভিন্ন রঙের বস্ত্র পরিধান করেন চতুর্ধা মূর্তি। বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে সেজে ওঠেন ভিন্ন সাজে। শ্রীমন্দিরে দিন থেকে রাত কিভাবে কাটে মহাপ্রভু জগন্নাথ দেবের, সারাদিন কী কী নীতি পালন করা হয় শ্রীক্ষেত্র পুরী মন্দিরে, এই সব কিছু নিয়ে আসছি আগামী ভিডিওতে। অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে
জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় জগন্নাথ।